আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ আপনাদের মঙ্গল করুক এই শুভকামনা নিয়ে এবং প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিও আপনাদেরকে আমি খুব সহজ নিয়মে দেখাই যে আপনারা স্লিপটা কীভাবে তৈরি করবেন। এই স্লিপটার আমি হাতার লং নিয়েছি হচ্ছে 11 ইঞ্চি, এখানে সিলাই মিলে যাওয়ার পরে 11 থাকবে। আর এইটা হাতার মুখ হচ্ছে 8.5 ইঞ্চি, যেহেতু এটা চিকন মানুষের। আর এইখানে ধারলটার জন্য আমি কাপড় নিয়েছি এটা এখানে দোপাল্লা কাপড় নিয়েছি, দেখেন আপনারা, এটা দোপাল্লা কাপড়, এটা এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া আমি নিয়েছি 11.5 ইঞ্চি, আর কাপড়ের পাশটা আমি নিয়েছি 10.5 ইঞ্চি। এইটা এখন আমি এই পাশে এই রাউন্ডটা কেটে ফেলব। এখন এই মাথাটা আমি হেম করে নিব, এখানে ডাবল সিলে দিয়ে এভাবে হেম করে নেওয়ার পরে এই মাথা দিয়ে কুচি দিব। এখন এইটা আমি হেম করব। এটা আমাদের কুচি দেওয়া হয়ে গেছে, আমি মাথাটা হেম করে নিয়েছি, এখানে দুটা সেলাই দিয়ে হেম করে নিয়েছি আর এটা কুচি দিয়ে নিয়েছি। এইটা হাতার মুখটা হবে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, যেহেতু এটা উপরে খোলা হবে এই কারণে আমি এইটা এখানে এইভাবে একটা টাক দিয়ে নেব। এইটা টাক দিয়ে নিয়েছি, এই মাথাটা পুরোটা খোলা আছে এই সাইড দিয়ে, এদিকে কুচি। এখন এইটার মাপ দিয়ে এই স্লিপটার এই মুখটা সেলাই দিয়ে দিব। এইটা যেহেতু 8.5 ইঞ্চি, এখানে 8.5 নিব, নিয়ে এই স্লিপটা এখন এটা সেলাই দিয়ে দিব। এইটা এখন সেলাই দেওয়া হয়ে গেছে, এই স্লিপটা উল্টা নেওয়ার পরে এইখানে এইটার মাঝ সেন্টার করে নেব। এইটার মাঝ সেন্টারটা রাখবো এই স্লিপের এই সাইডে জয়েন্টের সাথে, আর এইটা রাখবো উপরে। এখন এইটা এইভাবে ধইরা এটা জয়েন্ট দিয়ে দিব, এবং জয়েন দেওয়ার পরে উপর দিয়ে একটা টপ সিন দিয়ে দেবো, এই যে গোল করে এখন এটা সেলাই দিয়ে দেবো। এখন আমাদের টপ সিনটা দেওয়া হয়ে গেছে, এটা হাতে সুই দিয়ে এভাবে দুটা শো বোতাম এখানে বসায় দিব। বোতাম দুটো আমি লাগিয়ে দিয়েছি এখানে, আমাদের স্লিপটা এখন কমপ্লিট হয়ে গেছে। মূলত এটাই ছিল আমার ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন।